বাড়ি বাড়ি যদি ফানিতে পড়ে মারা যেত, ঠিক আছে, তিনটা আঙ্গুল নাই, এখানে একটা টোটালি নাই, এটা একবারে নাই, এটা একবারে এখান থেকে নাই, এরপরে গলার মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেছে, নখের স্পষ্ট চিহ্ন, জিরবাতে যে আপনার কামড় পড়ছে, জিরবাতে কখনো পানি ডুবে মারা গেলে বাচ্চা জিরবাতে কামড় পড়ে পুরো জিরবা ইয়ে গেছে, কানের এখানে স্পট আছে, তারপর ফায়ার এই জায়গায় যে থাপড় দিয়েছিল এই জায়গায় ফুল স্পট আসছে, ঠিক আছে। আমাদের দাবি হচ্ছে যে আমি এদের উপযুক্ত শাস্তি এবং বিচার চাই। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমরা আজকে নাটেশ্বর ইউনিয়ন দিগিজান বাজারের পূর্ব পাশে। এখানে একটা মাদ্রাসার একটা ছেলেকে মেরে ফেলে আজকে তিন দিন হয়ে গেছে। আপনারা দেখছেন এখানে যে মাদ্রাসাটি হলো দারুল আনকাম ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি এক এলাকার একজন ছাত্র এখানে কিভাবে মেরে ফেলছে, দীর্ঘদিন লাশটা টোটালি পৌঁছে গেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে থানা পুলিশ এবং আমরা সাংবাদিকরা এসেছি। এই যে দেখেন, তার মায়ের আত্মনাদ, ছেলের মায়ের আত্মনাদ। কি হয়েছে আপনার, আপনার ছেলের কি হয়েছে? আপনার ছেলের আপনি কবে কবে দিচ্ছেন, বিদে দিচ্ছেন? দর্শক, এই যে দেখছেন, আসলে এখানে একটা হৃদয় বিদারক ঘটনা, এখানে ছেলেটাকে মেরে ফেলছে। এতটা পৌঁছে গেছে, আমরা দেখাতে পারছি তাদের আত্মনাদ, আপনার আমাদের দেখাচ্ছি যে বিষয়টা এখানে পুলিশ এবং সাংবাদিক সবাই। আপনার তো মাদ্রাসার দায়িত্বশীল, এখানে কি ছেলার বাগের যাব, কি হয়েছে এখানে ঘটনাটা? এখানে আসলে নাটেশ্বর ইউনিয়ন দিগিজান বাজারের পূর্ব পাশে এখানে যে লাশটি পাওয়া গেছে মাদ্রাসার একজন ছাত্র, তিনজন ছোট হইলো, এরে মাদ্রাসা থেকে এনে দিছে, এই মাঝে মধ্যে মাদ্রাসা থেকে চলে যেত, চলে যাওয়ার পরে আমি হুজুরের কাছে দিয়ে যাইতো, হুজুরে বলতো, এরপরে তুই গত লাস্ট যেদিন দিয়ে গেছে ওইদিনকে বলতেছে যে তুই ঠিক হয়ে যা, নাহলে তোরা মারিয়ে ফেলামো, তোরা আমি আমার নিজেরা তো মারি ফেলামো, হুজুরে বলছি যে কোন হুজুরে বলছে কি বলছে এটা এখন হুজুরে বাইর করে দিতে বলেন। এখন ফরিকুল দিবাদে আমার বাতি করে মারি ফেলাইছে, মারি ফেলাই ভিতরে ভিতরে ঢুকে গেছে, ঢুকে রাখার পরে এখন আমাদের বলতেছে অ্যাক্সিডেন্টলি মারা গেছে। যদি হেরো না মারছে তো কে মারে, আমি বলি বাইরে, এর আগে আমার আম্মু যখন আসছিল একদিন, আমার ভাই ছোট ভাই বাড়িতে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে তুমি কেন আসছো, বলছি যে আম্মু আমার হুজুরে অনেক মারছে, আমার টোটা সাবে ধরে লটকে আসছে, বলছি যে কেন, বলছে আমি কোরআন শরীফ হরিয়ের হুজুরে আমার ডাকছিল আমি শুনিনি, তো আমি বললাম যে আচ্ছা শুনুস না, তোর মারছে হুজুরের উস্তাদ হচ্ছে যে বাপের সমান, তোর মারছে, আমরা হুজুর কাছে আসি, এখন মাদ্রাসাতে আসি যখন জিজ্ঞেস করছি যে সমস্যাটা কি, বাচ্চারা বললো যে আমরা বাইরে খুব মারছে, আসার দিছে টোটা সাবে ধরে আমরা নিঃশ্বাস বন্ধ গেছিল, তখন আমরা শুনি একটু কষ্ট পাইছি, বড় হুজুর কাছে বিচার দিছি, দেওয়াতে এই হুজুরটা যে হুজুরটা কুমিল্লার, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমার মুসিনে ভালো, তো উনি বলছে যে আমার বাইরে তুই যেটা আমার ছোট করছে এখানে, তো তোর এই মাথার সাথে তোর কিভাবে আউট করতে হয় শেষবার মতো সেটা আমার জানা। এবং উপস্থিত অনেক জনতা, আসলে ঘটনা কি, আমরা এখানে স্থানীয় একজন মেম্বার, দুজন ইউপি মেম্বার আছে, আমরা মেম্বার সাথে কথা বলবো। মেম্বার সাহেব, এই ঘটনাটা কি হয়েছে একটু বলেন। কোনো কিছু দেই না এখানে, আসলে আমি ছিলাম না, আমি আমি কিছুক্ষণ আগে আসছি এখানে, পোলা পানি অনেক টাইম দেখা যায়, ডুবা ডুবি করে গোল্লা খেলে দক্ষিণ থেকে উত্তরে, কিভাবে মারা গেছে এটা একদম ভাবি আছে, মানে আচ্ছা, এই যে বাচ্চাটা যারা পাওয়া যাচ্ছে না, ডুবাডুবি করে গোসল করে
আমি আপনাকে প্রশ্ন করছি, ধরো না একটা বাচ্চা একটা গার্ডিয়ান, এই বাচ্চাটা এখানে পাওয়া যাচ্ছে না, তখন তো তাদের গার্ডিয়ান কে জানানো এরকম কোন ঘটনা ঘটছে কিনা? না না, এরকম কোন ঘটনা ঘটে না। কত মনে করছে যে বাচ্চাটা মাঝে মধ্যে আবার চলে যায়, কারণ মাঝে পড়াতে একটু কড়া করি, অনেক টাইমে পলাই যায়, লুকে যায়, আত্মীয় স্বজন বা চলে যায়। ৬ নম্বর ওয়ার্ডে এই মাদ্রাসা অবস্থিত। এখন চৌকিদার আমাকে নিয়ে আসছে এখানে, যে এমনি আমার নাতিটা নাকি মারা গেছে এখানে, নাকি মেরে ফেলছে, না কি হয়েছে একটু আসেন। আমি আসছি, আসার পর দেখতেছি এখানে মুরব্বী একজন আমাকে বললো যে এই পাশে কোথায় পাওয়া গেছে, আমি যাদের সাথে কথা বলছি জিজ্ঞেস করছি, ওরা বলতেছে আজকে তিন দিন সে নিখোঁজ মিসিং। জি, তাহলে রোববার থেকে হলে চার দিন হয়নি। আচ্ছা, যাক, ওনাদের হাজিরা খাতা নাই, এই বাচ্চাদের হাজিরা নাই এখানে, ওনারা দেখে না। তার গার্ডিয়ানকে কি জানানো হয়েছে যে আপনার ছেলে কোথায় কি আসবে, সেরকম কি হয়েছে? কোনো কিছুই জানায় নাই। আগামীকালকে, মানে আগামীকালকে ছেলের মা আসবে, ছেলেটাকে নিয়ে যাবে, ছুটির দিন তো কালকে, বৃহস্পতিবার, আগামীকাল আসবে, আজকে হলো বুধবার, আসে নিয়ে যাবে। এখন আজকে ওরা এই যে পচা গলা পচে গেছে, লাশ পচে গেছে, আমি দেখছি, আমি এসেই লাশ দেখছি, এরপরে মাদ্রাসার নামটা দেখলাম, এরপরে এখানে ঘাটলায় আসলাম, ঘাটে আসি দেখলাম যে এখানে একজন মুরব্বী দেখাইতেছে, উনি হুজুর ভাই মাদ্রাসার কোন একটা দায়িত্বে আছে, উনি বললো কি যে ঘাটলার দক্ষিণ পাশে। আচ্ছা, আপনি জনপ্রতিনিধি হিসাবে, আচ্ছা জনপ্রতিনিধি হিসাবে আপনার এই যে মানে আপনার ওয়ার্ডের যে একটা ছেলে এভাবে মারা গেল, আপনি এই বিষয়ে কি? অবশ্যই, এটা আমি সুস্থ তদন্ত চাই। যে স্বজন মারা গেছে তার নাতি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। উনি আবার আমাদের, স্বয়ং নাটেশ্বরী ইউনিয়নের গ্রামীণ পুলিশ। আসলে